রাউফান ফ্যাশন নার্সারি থেকে আজকে বেশ কিছু জায়গা চারাগুলো যাচ্ছে, যাবে মুন্সিগঞ্জে, তারপরে যাবে কুমিল্লা, তারপরে যাবে ফেনীতে। তো এই চারাগুলো আজকে পাঠাচ্ছি। এর পাশাপাশি আজকে যাচ্ছে জলপাইয়ের চমচম, বারোমাসি থাইকাডিমন আম, সরিষার তেল, হলুদ গুঁড়া, তাকের মধু যাবে, ঘি যাবে, ঘিগুলা চাল যাবে। আজকে অনেকগুলো অর্ডার যাচ্ছে একসঙ্গে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো, মরুন আলী মুন্সিগঞ্জ থেকে নিয়েছেন চারটি কাটিমন আমের চারা এবং দুটি বলসুন্দরী কুল। এই যে বলসুন্দরী কুল দেখেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই গাছগুলো কিন্তু দেখতে এরকম হলেও এখানে কিন্তু গাছে একটা কুল ধরে আছে, দেখেন এই যে গাছে কুল ধরে আছে। এটা বলসুন্দরী কুল রোপণের কয়েক মাসের মধ্যে কিন্তু ফলন আছে। গাছ কিন্তু সাইজ ছোট, আপনার 1.5 ফিট হবে। তারপরে এখানে চারটে কাটিমন আছে, কাটিমনের সাইজগুলো আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন কাটিমন, অনেকগুলো ডাল, উচ্চতা হবে মিনিমাম 7 ফিট হবে। এর চেয়েও লম্বা লম্বা গাছ আছে, মাত্র কিন্তু এগুলো আপনার 450 টাকা, যেগুলো ছোটো সাইজের গাছ। আর যেগুলো 8 থেকে 9 ফিট 650 টাকা। এটা হচ্ছে আপনার 12 মাসি থাই কাটিমন। জবা ফেনী থেকে নিয়েছেন, থাই পেয়ারা একটি, 12 মাসি কাটিমন একটি, ভিয়েতনামি মালটা একটি, দার্জিলিং কমলা একটি, বোম্বে লিচু একটি, থাই সফেদা একটি, 1 কেজি জলপাইয়ের চমচম এবং কিছু কীটনাশক নিয়েছেন আমাদের কীটনাশক জোন থেকে আর গাছের জন্য। তো প্রথমে আমি থাই পেয়ারাটা দেখাচ্ছি। থাই পেয়ারা হচ্ছে যেটা একদম উচ্চতা হবে এটা 3 ফিট, আর থাই সবেদার গাছটা অনেক বড় আছে, ডালপালা বেশ কিছু আছে, মাসের মধ্যে ফলন আসবে। আর এটা হচ্ছে দার্জিলিং কমলা, এই যে দার্জিলিং কমলাটা আপনাদেরকে দেখাচ্ছি। দার্জিলিং কমলা উচ্চতা 2 থেকে 2.5 ফিট, 650 টাকা করে, আর একটা 12 মাসি কাটিমন। এরপরে আছে আপনার হেলাল কুমিল্লা থেকে নিয়েছেন, একটি লটকনে ছাড়া দার্জিলিং কমলা 2টি, পেয়ারা একটি, আমরা একটি, চিনিগুলা চাল 5 কেজি, পাটালি ও ঝোলা গুড় 1 কেজি, তারপরে ঘি নিয়েছেন 1 কেজি, চাকের মধু 1 কেজি, বলসুন্দরী কুল 2 কেজি, আম 3 কেজি, হলুদ গুঁড়া 1 কেজি, সরষের তেল 5 কেজি। এ হচ্ছে ওনার অর্ডার। প্রথমে দেখাচ্ছে ওনার লটকনের চারাটা। লটকনের চারাটা বেশ বড় চারা, প্রায় হবে 5 ফিট 5.5 ফিট। তারপরে থাই পেয়ারের চারা 2 ডাল বিশিষ্ট, তারপরে দার্জিলিং কমলা ওনাকে 2টো দেওয়া হয়েছে। আর এখানে আছে আমলা। আমলার কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমলা কিন্তু এই সময় কিন্তু পাতা থাকবে না, পাতা পড়ে যাবে। তারপরে যেটা ভালো আছে সেটা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আছে মাহির যাত্রাবাড়ি ঢাকা থেকে নিয়েছেন 2 কেজি পাটালি গুড়। তো এই হচ্ছে আজকের সালান। আপনারা কিনতে থাকবেন রাও ফার্ম ফ্রেশ থেকে দেশি বিদেশি বিভিন্ন ফলের চারা, এর পাশাপাশি পাটালি ও ঝোলা গুড়, খাড়িতে ভাঙানো খাড়ি সরষের তেল, ঘাটি গাওয়া ঘি, তারপরে চমচম আচার, আমসত্ব, বলসুন্দরী কুল। আপনারা বলসুন্দরী কুল নিতে পারেন, বলসুন্দরী কুল আমাদের আছে বাজারে, কিন্তু অনেক বলসুন্দরী কুল পাওয়া যাচ্ছে। বলসুন্দরী কুল আপনার দেখে চিনতে ভালোভাবে নেবেন। আর বিশেষ করে রাও ফার্ম ফ্রেশের কাছে আমের চারা, আমি যদি কথা বলি, আমের চারা বিশাল বড় বড় সাইজের গাছ চারা আছে। আপনার কোন উচ্চতার চারা চাচ্ছেন সুস্থ চারা দেবো। এর পাশাপাশি দার্জিলিং কমলা বাংলাদেশে কিন্তু চাষাবাদ হচ্ছে, আমি নিজে খেয়েছি, নিজে দেখেছি, আমি নিজেও বাগান করেছি। দার্জিলিং কমলা চারাও নিতে পারেন, ছাদ বাগান অথবা বাণিজ্যিক বাগান করতে পারেন। আজকের মতো শেষ করলাম, আল্লাহ হাফেজ।